Водители застивались. आज के विभिन्न जगह निर्वाचन परवर्ती हिंसा हे हिंसा नहीं हे विभिन्न जैगाते जाग ए समस्त नहीं आज के सर्वदलियों मीटिंग ते पुलिस प्रशासन सबा जुक्त छो आप कतगुलो सीरियस घटना जो हम बिरोधी ऊपर चूड़ान आक्रमण शुरू हो दो तारीख रात दोपुर घर छाड़ा करा छोटो छोटो दोकानदार एकदम क्षुद्र दोकानदार ते दोकान भांगचुर बंद कर देा हे का हटिए देा हम सर्वोपरि विभिन्न जगह पार्टी अफिस आक्रांत हमारे जेमुआई दीर्घ 40 बचर एक कृषक सभार अफिस से अफिस के दखल कर रंग लागिए तृणमूले झंडा लागिए देा होता बीजेपी अफिसर पर আমাদের কথা হচ্ছে যে নির্বাচনের পরে বিরোধীদের যারা বিরোধী রাজনীতি করে তাদের কি ন্যূনতম কোনো গণতন্ত্র থাকবে না এটা হতে পারে কখন এইটা আমরা আজকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রশাসনকে বলেছি যদি ইমিডিয়েট পুলিশ হচ্ছে অ্যাকশনে না যায় তাহলে কিন্তু একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে যে গৃহযুদ্ধ কাতে শহর এবং শহরের আশেপাশে সমস্ত জায়গায় একটা আগুন জ্বলবে গতকাল রাতে সারা রাত ধরে খান্দরা প্রায় 25 থেকে 30 জনের বাড়িতে আক্রমণ হয়েছে পরানগঞ্জে বাউরিপাড়ায় 2 তারিখে রাত্রিবেলায় আক্রমণ হয়েছে লাউদোয়ার বিভিন্ন জায়গায় লস্কর বান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে রানীগঞ্জে রনাইতে আক্রমণ হচ্ছে কাকসায় আক্রমণ হচ্ছে আমরা বলছি এটাকে ইমিডিয়েট স্টপ করা উচিত মুখ্যমন্ত্রী আজকে শপথ নিয়েছেন উনি একই কথা বলেছেন ওনার দলের লোকেরা সে কথা শুনছে না এই হচ্ছে ব্যাপার আজকে সর্বদলীয় বৈঠক মূলত আমাদের ছিল যে নির্বাচনোত্তর পরিস্থিতি যাতে শান্তি শৃঙ্খলা এলাকায় বজায় থাকে কোনো রকম অশান্তি কোনো রকম বিশৃঙ্খলা কোনোভাবে প্রশাসন বরদাস্ত করবে না কোনো ঘটনা ঘটলে প্রশাসন সব সরকারি যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী শক্ত ব্যবস্থা নেবে কি বললেন যারা ছিলেন আজকে এনারা প্রত্যেকে সেটাতে সহমত পোষণ করেছেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলোকে ওনারা তুলে ধরেছে প্রশাসন সেগুলোকে নোট করেছে এবং সেগুলোর এগেনস্টে আইনি ব্যবস্থা নেওয়া হবে